বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজে এমবিবিএস নতুন নবম ব্যাচের শিক্ষার্থীদের বরণ ও ডাক্তারি পোশাক পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজের নিজস্ব অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর আনম ঔষাদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের চেয়ারম্যান ও বাংলাদেশের ফার্স্ট লেডি রাশিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও জাপা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালক প্রফেসর ডক্টর সুফিয়া খাতুন, মিলাদ খান ও ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার। নবীনবরণ অনুষ্ঠানে করিমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার পলাশ কুমার বসু, অফিসার ইনচার্জ শামসুল আলম সিদ্দিকী, পুলিশ পরিদর্শক তদন্ত জয়নাল আবেদিন, কলেজের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকগণ এবং জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই 2013 সালের প্রতিষ্ঠার পর থেকে কলেজের বিভিন্ন কার্যক্রম উন্নয়নের গতির ধারা ভিডিও স্লাইডের মাধ্যমে প্রদর্শন করা হয়। পরে সভাপতি সকল ডিপার্টমেন্টের শিক্ষকদের পরিচিতি তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে মুজিবুল হক চুন্নু বলেন, আমি কয়েকটা কথা বলার পূর্বে, যেহেতু অগস্ট মাস 1 তারিখ আসবে, এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছিলেন, যার জাতীয় 1971 সালে আমি ইন্টারভিউ পড়ার সময় কিন্তু অংশগ্রহণ করেছিলাম, যার কারণে স্বাধীন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সকল সদস্য এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আমি সহায় জ্ঞাপন করছি এবং এই উপজেলার একজন বিশিষ্ট সন্তান যিনি মুক্তিযুদ্ধে বিশাল অবদান ছিল, যিনি বীর উত্তম খেতাব পেয়েছেন কর্নেল হায়দার, তাকে আমি স্মরণ করছি। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি পত্নী রাশিদা খানম বলেন, দেশের একটি প্রত্যন্ত অঞ্চল, এই অপর সরকার পদে মানুষের কাছে শিক্ষা ও স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া ছিল একটি কঠিন চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে অঙ্গীকারাবদ্ধ ছিলাম। ওর ভৌগোলিক অবস্থা ও আর্থসামাজিক অনগ্রসরতার কারণে এলাকার সাধারণ মানুষের জীবনমান তুলনামূলকভাবে পিছিয়ে ছিল। কিশোরগঞ্জ বিশেষ করে আভ্যন্তরীণ মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি দ্বারা মহামতাম তার সারা জীবনের সাধনা এই অঞ্চলে গড়ে তুলেছেন বহু স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তার নামে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজটি চিকিৎসা সেবা ও শিক্ষার ক্ষেত্রে এই অঞ্চলে অবহেলিত বঞ্চিত মানুষের অন্যতম বরখাস্ত। এই মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব মানুষেরা চিকিৎসা সেবা গ্রহণ করছে। কিশোরগঞ্জের সুবিধা বলছে জনগোষ্ঠীর নিকট স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে আমরা পরম করুন আমরা নিকট শুক্রিয়া আদায় করছি। চিকিৎসা শিক্ষা মধ্যে মেডিকেল কলেজটি দেশের অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টা এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে। সম্মানিত সুধী, আজ এই শিক্ষার মনে নবীন ছাত্রছাত্রীদের পদচারণা দেখে আমি আনন্দিত অভিভূত। সেদিন বেশি দূরে না যেদিন আজকের এই নবীন শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ ডাক্তার হয়ে এই ক্যাম্পাস ছেড়ে দেশ এবং দেশের বাইরে সেবার মহাগতমে ছড়িয়ে পড়বে। উল্লেখ্য, করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ এলাকায় 2013 সালে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ইচ্ছায় এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। দেশে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে এটি এখন অন্যতম। দেশীয় শিক্ষার্থী ছাড়াও বিদেশি শিক্ষার্থীরাও লেখাপড়া করছে এই কলেজে। কলেজ কর্তৃপক্ষ জানান, এমবিবিএসে এবছর নবম ব্যাচে 90 জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, এর মধ্যে বিদেশি শিক্ষার্থী রয়েছেন 38 জন।